আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তো আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। প্রতিবারের ন্যায় আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। আপনারা জানেন যে ফেসবুক মার্কেটিং কোর্স আমি একটা করাচ্ছি আপনাদের সবার রিকোয়েস্টে, যে এর আগে একটা কোর্স করাইছিলাম। তো আরো ডিটেলসে এবং আপনারা ইনস্ট্যান্ট যে মার্কেটিংটা শুরু করতে পারেন, আপনাদের ফেসবুক যারা ইউজ করেন সব সময় প্রতিনিয়ত, এই ফেসবুকটা সময়টা না কাটিয়ে আলটিমেটলি একটা ভালো কোর্স নিয়ে আসার জন্য সবাই অনুরোধ করেছিলেন, সেজন্য আমি এই কোর্সটা করা। তো দেখেন, দুইটা ভিডিও আমি করেছি, পার্ট ওয়ান, পার্ট টু, এবং আজকে পার্ট থ্রি আমি নিয়ে এসেছি। তো এই দুটা ভিডিও যারা দেখে আসেননি তারা দেখে আসবেন। তো আশা করি আপনারা এখান থেকে ভালো একটা ইনকামের পথ বের করতে পারবেন। সবসময় বলে রাখি, আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো দেখেন, আমি আজকে আলোচনা করব যে ফেসবুক গ্রুপ নিয়ে। এর আগের পেজটাতে দেখেছি ইউনিক বিজনেস পেজ আপনি তৈরি করবেন, এবং সেই সেটা কি কি আপনি স্টেপ ফলো করবেন সেইটা আপনি আলটিমেটলি কিন্তু আশা করি আপনি করে ফেলবেন। এবং আমি যে কোর্সটা করাচ্ছি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ কোর্সটা আপনি করবেন, তাহলেই কিন্তু আপনি সম্পূর্ণ কাজটা বুঝতে পারবেন। তো আজকে আমি কিন্তু গত পর্বেও দেখাইছিলাম যে ফেসবুক পেজ এবং গ্রুপ এই দুইটাই প্রয়োজন, কিন্তু ফেসবুক পেজটা আপনার থেকে আপনি গ্রুপে শেয়ার করবেন, কিন্তু ফেসবুক গ্রুপটা আলটিমেটলি একটা বড় একটা প্ল্যাটফর্ম। কারণ আপনি ফেসবুক পেজটা হলো, আমি কিছু কথা কারণ বলে রাখছি, এটা একটু মন দিয়ে শুনবেন দয়া করে। তো ফেসবুক পেজটা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন, এটা কিন্তু কারণ শুধুমাত্র অল্প মানুষ নিয়ে আপনি এটা পেজটা লাইক শেয়ার এগুলো করে, আর ফেসবুক গ্রুপটা কিন্তু অনেক বিশাল একটা রেঞ্জ। তো এখানে কিন্তু আপনাকে আর একটা কথা বলে রাখি যে ফেসবুক পেজে কিন্তু 2015 সাল থেকে যেটা অর্গানিক রিচ ছিল 5.2%, যা এখন কিন্তু কমে একদম লোয়ে চলে এসছে, 1%-এরও কম চলে এসছে ফেসবুক রিচটা ফেসবুক পেজে। তো এই জন্য ফেসবুক পেজটা কিন্তু আপনার যখন আপনার ডাউন হয়ে যাবে, আপনার একটা পেজ তৈরি করতে এবং এই ফেসবুক পেজটা গ্রো করতে কিন্তু অনেক সময়ের ব্যাপার। তো এই সময়টা যখন আপনারা দিয়ে একটা যে ফেসবুক পেজটা গ্রো করে ফেলবেন, তারপরে কিন্তু ডাউন হয়ে গেলে আর এটা আপনার উঠানো কিন্তু অনেক সময়ের ব্যাপার। নতুন ফেসবুক পেজ তৈরি করাও খুব টাফ এবং সেটা গ্রো করা। তো আশা করি বুঝতে পারছেন, এই জন্য আপনার ফেসবুক গ্রুপ আপনাকে করতে হবে। তো ফেসবুক গ্রুপে কিন্তু বেশ কিছু সুবিধা আপনি পাবেন, এটা হলো মাল্টি ওয়ে কমিউনিকেশন হয় আপনার, আর গ্রুপ মেম্বাররা পোস্ট করবে, যার ফলে প্রচুর কন্টেন্ট তৈরি হবে আপনার, মানুষের কাছে পৌঁছানোর জন্য সহজ হয় আপনার। আর এখানে ইউজার জেনারেটেড কন্টেন্ট 6.9 গুণ বেশি এঙ্গেজমেন্ট তৈরি করে। তো এটা আপনি আশা করি বুঝতে পারছেন যে ইউজার জেনারেটেড কন্টেন্টটা আমি আরেকবার বলি, ইউজার কারণ আপনার যখন গ্রুপটা তৈরি করবেন আপনার ভ্যারাইটিস মানুষ থাকবে এখানে, এবং আপনার ফ্রেন্ডের ফ্রেন্ডরা সব কিন্তু এখানে অ্যাড করবে, তারাও পোস্ট করবে যারা এখানে গ্রুপে অ্যাড হবে, এবং তারা কিন্তু এখানে যখন আপনার কোনো কিছু পোস্ট দিবে সেগুলো কিন্তু আপনার শেয়ার কমেন্ট অনেক দ্রুততার সাথে হয় এবং অনেক বেশি হয়। তো এই ইউজার জেনারেটেড কন্টেন্টটা হলো যে আপনার যেই ইউজারগুলো আপনার থাকবে এই গ্রুপে, সেই ইউজারগুলোরা যেই কন্টেন্ট তৈরি করবে, যেগুলো লিখবে, সেটাই হলো ইউজার জেনারেটেড কন্টেন্ট, জাস্ট হলো অন্য কারোটা শেয়ার করলো সেইটা না। তো এটা আশা করি বুঝতে পারছেন। আর এটা গ্রুপে ক্যাম্পেইন এর মাধ্যমেও কিন্তু এঙ্গেজমেন্ট বাড়ানো যায়, আর গ্রুপের কমিউনিটি বাড়তে থাকলে প্রোডাক্টের পরিচিতিও বাড়ে। যখন আপনার কমিউনিটিটা বাড়তে থাকবে গ্রুপে একটা আপনার বড় হবে, তো যখন আপনার কেউ এঙ্গেজমেন্ট এটা বেশি হবে, যে আপনার কেউ গ্রুপে শেয়ার কোনো কিছু লিখবে সেটা হলো শেয়ার হবে, কমেন্ট হবে, তো এটার মাধ্যমে আপনার এটা মানে ওয়াইড হবে আপনার এই কার্যক্রমটা, এবং আপনার এই প্রোডাক্টের পরিচিতিটা আপনার বাড়বে যে আপনি কি চ্যানেলটা করছেন। আমার এটা একটা দেখেন, আমার একটা গ্রুপ করা আছে যেহেতু, এটা আমি নতুন করেছি আপনাদের জন্য, এটা আবার তৈরি করেছি। তো আপনারা এর আগেও বলেছেন যে যাদের আপনার দরকার, যে আমার আমি কিন্তু এখন গ্রুপে সবসময় অ্যাড থাকি, তো এটা আপনার কিন্তু অ্যাড হয়ে যাবেন, কারণ এই গ্রুপে কিন্তু এখন থেকে আপনার সবকিছু শেয়ার করা হবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং আপনারা নিজেরাও কোনো কিছু এখানে মতামত দিতে পারবেন। তো আশা করি বুঝতে পারছেন। তো আলটিমেটলি এই যে আপনাকে আমি একটু বলি যে এই যে গ্রুপের রুলসটা আপনারা একটু পড়ে নেবেন, এবং এই এরকম কিছু আপনি যখনই আপনি পোস্ট দিবেন, আপনি এখানে ভিডিও থাকবে বিভিন্ন রকম ইয়া থাকবে, তো এখানে আপনার যখন কেউ কোনো কিছু পোস্ট দিবে শেয়ার করবে, তো দেখবেন যে এটা অনেক বেশি পরিমাণে এখানে এঙ্গেজমেন্ট হবে এবং শেয়ার হবে। তো আশা করি সম্ভাবনাটা আপনারা বুঝতে পেরেছেন। তো আজকে আমি কোনো কিছু দেখালাম না, শুধুমাত্র আপনাকে আলটিমেটলি সবকিছু বুঝাই দিলাম যে এইটার কিন্তু সব কথা শেষ কথা যে আপনাকে ইউজিসি যত বাড়বে এঙ্গেজমেন্ট তত বাড়বে।
তো ইউজিসিটা আপনারা বুঝতে পারছেন আর আশা করি, কারণ আমি আগেই বলছি ইউজার জেনারেটেড কন্টেন্ট। তো ইউজার জেনারেটেড কন্টেন্ট যখনই আপনার এখানে আপনার ইউজাররা এসে কন্টেন্টটা দিবে, তত বেশি আপনার আউটপুটটা অনেক বেশি আসবে। তো আশা করি বুঝতে পারছেন। তো আপনি সেজন্য এখনই যারা আপনার ফেসবুকে আপনারা আলটিমেটলি বিজনেসটা করতে চান, তো আপনার যেটা ব্র্যান্ড আপনার সেটা নিয়ে প্রথমে একটা ফেসবুক পেজ খুলবেন, এবং সেই ফেসবুক পেজেরই কিন্তু একটা গ্রুপ খুলবেন, এবং তারপরে আপনি এই ফেসবুক পেজ থেকে আপনার গ্রুপে শেয়ার দিতে পারবেন, এবং এই গ্রুপে কিন্তু বিভিন্ন মেম্বার আপনি অ্যাড করবেন, মেম্বাররা কিন্তু আবার তাদের মেম্বার অ্যাড করবে, তারা কন্টেন্ট দিবে। এইভাবে ফেসবুক পেজটা আপনার এবং ফেসবুক গ্রুপ থেকে কিন্তু আপনার আলটিমেটলি আপনার আউটপুটটা কিন্তু অনেক বেশি পরিমাণে আসবে। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের আজকের ভিডিওটি দেখে কাজে লেগেছে। তো আপনাদের কাজে লাগলেই কিন্তু আমার ভিডিওটি বানানো সার্থক হবে, আর আপনারা আমাদের জন্য দোয়া করবেন, বারবারই বলি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দেয়, আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, পরবর্তী ভিডিওর জন্য চোখ রাখুন পার্ট 4। আর আমাদের চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল বাটনে ক্লিক করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমি ফরহাদ, আমার চ্যানেলটি ওকে ডিজিটাল আইটি ফার্ম, আমাদের সাথেই থাকুন। তো আজ যাচ্ছি, আবার ফিরে আসবো পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের জন্য। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বাসায় থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।